গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমাদের এখানে লকডাউন ডেকেছে। আজকে দিনটা কালকে দিনটা বৃহস্পতি শুক্র দুদিন লকডাউন। অন্য দিনের তুলনায় একটুখানি কম বাস চলাচল করছে, কিন্তু গাড়ি একইভাবে যাচ্ছে, একটু তুলনামূলকভাবে অনেকটা কম, কিন্তু তাও চলাচল করছে। একদম পুরো পিন ড্রপ সাইলেন্স যেটা বলে ওই রকম নয়, রাস্তাঘাটে লোকজন কম বেরিয়েছে এই রকমই। তো আমি এখন ছাদে আছি, প্রচণ্ড পরিমাণে সকাল থেকে কুয়াশা হচ্ছে আমাদের এখানে, একদম রোদ্দুর ওঠেইনি। এখন একটুখানি হালকা পাতলা রোদ্দুর উঠেছে, যার জন্য ভাবলাম একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। আর এই সূর্য মামার এরকম অবস্থা। এরকম রোদ্দুরের শুধুমাত্র এক বাটি ছাদে কুলের আচার নিয়ে বসো, বসে বসে খাও, আর কিচ্ছু চাই না, ব্যাস ওটাই যথেষ্ট। কুলের আচার এইসব রোদে বসে বসে, রোদের দিকে পিঠ দিয়ে, আর চাদর পেতে গায়ে একটা হালকা চাদর চাপা দিয়ে যাতে মুখে রোদ্দুরটা না পড়ে, তো ওরকম করে বসে কুলের আচারটা খেতে খুব ভালো লাগে। অবশ্য এইরকম রোদ্দুরে একা একা ছাদে বসে থাকতে ভালো লাগে না, বেশ একটা সঙ্গীর সাথেই হবে, তার সাথে একটুখানি বসে বসে গল্প গুজব করবো, আচারটা বললাম খাবো বা কিছু মুখচার টাইপের কিছু খাবার দাবার হবে, তবেই ভালো লাগে। একা একা ছাদে রোদ্দুর পোহাতে আবার ভালো লাগে না, শীতকালে বেশ গল্প গুজবটা ভালো হয় রোদ্দুরে বসে বসে। আমার সাথে জানি না কতজন একমত, কিন্তু হয়। এতক্ষণ ধরে তো আনাজ করছিলাম, আর আজকে আমাদের গাছের পুঁইশাক রান্না হবে। আর পুঁইশাকের সাথে এই যে পুইমেটুলিগুলো পাকা পাকা হয়ে থাকে না, এইগুলো টিপে এরকম যে টকটকে রংটা আসে, এইগুলো সত্যি খুব ভালো লাগে। ভালো লাগে না মা, ছোটবেলা এইগুলোকে নিয়ে খেলতাম। কনকনে ঠান্ডা যেহেতু পড়ে গেছে, তো বাড়িতে ছোট আলু চলে এসেছে, যেন সেদ্ধ করে এখানে আলুর দম করার জন্য খোসাটা ছাড়িয়ে রাখা আছে। এটা দিয়ে আজকে হবে ছোট আলুর আলুর দম, যেটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তার সাথে আজকে অনেক কিছু রান্না হচ্ছে। এখানে আছে এক পিস পমফ্রেট মাছ ভাজা আর দু পিস এমনি মাছ ভাজা কাটাপোনা, ওর ভাজা আছে, এটা হচ্ছে এই যে পুইমেটুলিটা দেখালাম সেই পুইমেটুলিটা, আর এখানে আছে এইটা কি শাক, কচু কড়াই শাকটা বেগুন দিয়ে করা আছে। এখানে আছে সয়াবিন আলুর তরকারি, শেষে একটুখানি ধনে পাতাও ছড়ানো হয়েছে, যেটা আরও সেন্টটা ভালো লাগে। আর এখানে আজকে হচ্ছে আলু পেঁয়াজের তরকারি, মাছের মাছ দিয়ে ফোটানো হবে পরে। আর আমি ছাদে এলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে, কি সুন্দর একটা অসাধারণ একটা কালারের গোলাপ ফুল ফুটেছে। এই গোলাপ ফুলটার আসল মানে ভ্যারাইটি টাইপের গোলাপ ফুল, এটার একটু কিছু ডিফারেন্ট নাম হবে। তো এই ফুলটা ফুটেছে খুব সুন্দর, কালারটা দেখুন। এখানে আর একটাও ফুল ফুটেছে, ফুলগুলো এতটাই সুন্দর দেখলেই মন ভালো হয়ে যায়। আর আমার সাধের ধনে পাতা গাছগুলো একটু একটু করে বাড়ছে এখন। আমরা এখন যে ধনে পাতাগুলো খাচ্ছি এগুলো বাজারের কেনা। খেয়েছিলাম যে আমাদের ছাদে এক ধরনের রাসায়নিক জল আছে, মানে যেটাকে মহ ঔষধ বলা যেতে পারে গাছেদের জন্য, সেই জলটা এখনো পর্যন্ত আছে, এখনো গাছেদেরকে দেয়া হয়নি। সেটা এই যে এই বালতিতে গোলা আছে, বিভিন্ন সার দিয়ে খোল দিয়ে সেটাকে বোধ হয় এক দেড় মাস পচানো হয়েছে। জানি না এর পরে এটা গাছেদেরকে দিলে গাছেদের উপকার হবে না অপকার হবে, বাট এখনো রয়েছে। মাঝে মধ্যেই মা দেয় গাছেদেরকে, ওইটার সাথে জল আরও পাইল করে একটু পাতলার মতন করে দেয়। আর এখানে একটা ছোট্ট গোলাপ আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই ফুটে যাবে। শীত সারা বছর ধরে যে গোলাপ গাছগুলোকে একটু একটু করে জল দিয়ে বাঁচিয়ে রাখা হয়, তৈরি করা হয়, শীতকালেই যখন সেই ফুলগুলো ফোটে সেটার সারা বছরের কষ্টের যে রেজাল্টটা পাওয়া যায়, তখন ফুলগুলো ফোটা দেখলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। অনেকে তো শীতকালেই শুধু গোলাপ গাছ বসে, অনেকে আবার সারা বছর ধরে গোলাপ গাছগুলোকে যত্ন করে করে রাখে শীতকালে ফুল দেয় বলে। শীতকালে বিভিন্ন ভ্যারাইটি টাইপের যখন, বিভিন্ন ভ্যারাইটি কালারের যখন গোলাপ ফুলগুলো হয় সত্যি খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির পেছনে দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিংটা, ওইটা কিন্তু একটা রেস্টুরেন্টের কিচেন। তো ওখানে যখন ভালো ভালো রান্না হয়, ধরুন কোনো যখন অকেশন টকেশন হয় 25 ডিসেম্বর বা 1 জানুয়ারি, যখন মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে বিশাল ভিড় থাকবেই থাকবে, সেই টাইমে যখন রান্না হয় না, আমরা কিন্তু আমাদের রান্নাঘর থেকে ওদের রান্নাঘরে গন্ধটা পাই। আমার ঠিক আঙুলটা যেখানে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রান্নাঘর, বুঝতে পাচ্ছেন? অসাধারণ গন্ধ মানে ধেয়ে আসে, আর হাওয়া দিলে যত হাওয়া দেবে তত ভালো গন্ধ আসবে। তো কী আর বলবো বলুন, এই আমাদের বাড়ি থেকে বসে রেস্টুরেন্টের গন্ধ আমরা পাই। ওর নিচে রেস্টুরেন্ট আছে, ওর উপরটা ওরকম ছাদে কিচেন করা।
আর এই যে এই ছাদে দেখতে পাচ্ছেন চাল গম অল্প অল্প ছড়ানো আছে। তো এটা বাবা রোজ সকালবেলা 4:30-5টার সময় ভোরবেলা উঠে কাকেদের দিয়ে যায়। কাক পায়রারা এসে সারা দিন ধরে এই গমগুলোকে চালগুলোকে একটু একটু করে খায়। এখন তো কিছুই নেই, ভোরবেলা আরও ছড়ানো থাকে। গুড ইভিনিং। আর এখন তো প্রায় 4:45 মতন বাজে, কিন্তু এতটাই ঠান্ডা, যেহেতু আজকে রৌদ্রের তেজটা খুব একটা জোর ছিল না, পুরো কনকন করছে। আর ঘরের মেঝেতে মাদুর পেতে রাখা সত্ত্বেও মানে ঠান্ডাটা কি বলবো, মানে মনে হচ্ছে না প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা মেঝের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছি, এত ঠান্ডা লাগছে। এখন প্রচণ্ড যদি ঠান্ডা পড়েছে, আমার ভিডিওতে রোজ আমি একবার আপনাদেরকে বলবো যে আজকে ঠান্ডা পড়েছে, আজকে ঠান্ডা পড়েছে, আজকে ঠান্ডা পড়েছে। শুনছি নাকি রবিবার দিন ঝড় বৃষ্টি হবে, সেই জন্য নাকি ঝড় বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আরও ঠান্ডা বাড়বে। তো আমি জানি না যে সামনে কি হতে চলছে, সামনে আমাদের একটা খুবই বড় অকেশন আসছে, তো তাতে কি আমি সোয়েটার পরে যাবো নাকি সেটাই আমি ভাবছি। একটু আগে আমি শুয়েছিলাম আর ঘুমটুম থেকে ওঠার পরে আমার এই আঙুলটা হাতের পুরো জানি না কেন ঝনঝন করছে। অনেক সময় জলের বেশিক্ষণ কাজ করলে এইরকম হয়, কিন্তু আমার আজকে কোনো রকম জলের কাজ না করি আমি ঘুম থেকে ডাইরেক্ট ওঠার পর থেকে এই দুটো আঙুল, এই আঙুলটা বেশি মানে পুরো সেই ঝিনঝিন করছে, কোনো যেন সার পাচ্ছি না। বেশি ঠান্ডা লাগলে আমার এইরকম হয়, মানে হাতে বেশি ঠান্ডা লাগলে এত তখন অসুবিধা হয় না কি বলবো। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই যে চাদরটা এখন আমি পাট করছি না, এই চাদরটার সাথে এই কম্বলটাকে রোজ রাত্রির বেলা পুরো পাতলা করে খুলি, খুলে যতটা কম্বল ততটা চাদরকে সুন্দর করে অ্যাটাচ করি, করে তারপরে আমি শুই। কেননা এই দুদিন ধরে এরকম করছি, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে, কম্বলটা মোটা ঠিকঠাকই আছে, কিন্তু এর সাথে আর কিছু গায়ে দিয়ে শুলে আবার গরম হবে, কিন্তু এই কম্বলটাতে গায়ে দিয়েও আমার যেন মনে হচ্ছে যে ঠান্ডাটা কমছে না। তো সেই জন্য আমি দুদিন ধরে কি করছি যে একটা পাতলা করে চাদর ওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, যার জন্য যতটা আমার ঠিক কম্বলটা মানে ঠান্ডা লাগছে না, ঠিকঠাকই লাগছে। আমার মতন আপনারা চাইলে এরকম করতে পারেন, অনেকটা ঠান্ডা কিন্তু গার্ড হয়। যখন কারো কম্বলে না মানে যদি এরকম চাদর একটা অ্যাটাচ করে দেন না, অনেকটা মানে আর ডবল কম্বলতে নিয়ে গায়ে দিয়ে শোয়া যাবে না, তাহলে আবার ঘেমে নিয়ে একসা হয়ে যাবে, তার থেকে এটাই ঠিক আছে। আর আজকে সকালবেলা আমার প্রতিদেব এতে গেছে, অফিসে গেছে, সকালবেলা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বেলার দিকে ভাতটা হবে, তার সাথে আর যদি অন্য কিছু পারিত হবে। সবেমাত্র চান টান করে ঘরে ঢুকলাম, ব্রেকফাস্টও করিনি, আজকে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, তার কারণ কালকে রাত্রিবেলায় লুচি আর এ হয়েছিল, ছোট ছোট আলুর দম, এর আলু ছোট আলুর আলুর দম হয়েছিল। তো যেদিনকে আমি লুচি টুচি খাই, এখন তো একদম লুচি খাওয়া ছেড়ে দিয়েছি, আমার লুচিটার জন্য আবার ডাইজেস্ট হতে চায় না, শরীরটা ঠিকঠাক নেই, ওই জন্য ভাবছি আজকে ব্রেকফাস্ট স্কিপ করে যাবো, কিন্তু ব্রেকফাস্ট স্কিপ করা একদমই উচিত না, কিন্তু মাঝে মধ্যে একটুখানি শরীর গড়বড় করলে না অন্য কিছুই হচ্ছে না, বাট খিদে পাচ্ছে না, খিদে না পেলে আবার আমার খেয়ে সন্তুষ্টি হয় না। দেখি 11:30টার দিকে যদি কিছু খিদে পাই, এক গাল শুকনো মুড়ি টুড়ি খাবো, এর থেকে বেশি কিছু আমি খাবো। আর একটা কথা, যেটা হচ্ছে কালকে শনিবার দিন আমার একটা ব্লগ করব, যে ব্লগটা আপনারা রবিবার দিন দেখতে পাবেন, শনিবার দিন করে আমি রবিবার সকালবেলা সাধারণত যখন ফাঁকা থাকে 6টা থেকে আমি 8টা পর্যন্ত আমি এডিট করি সকালবেলা, তারপরে 8টা থেকে রেন্ডারিং পাবলিশ হ্যানা ত্যানা সব কিছু শুরু হয়ে যায়, মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগে, পুরো কমপ্লিট হয়ে যায়। তো সেই যে ব্লগটা আসতে চলেছে, সেই ব্লগটা কিছু স্পেশাল হতে চলেছে, মানে রবিবার দিন যে ব্লগটা আসতে চলেছে সেই ব্লগটা ঠিক পার্টিকুলার কি হবে তাতে আমিও জানি না, এটা ঠিক লাকি ড্র টাইপের হয়েছে, তাতে কি কি দেখাবো, কি কি করব না করব জানি না, বাট হতে চলেছে সেটা আমি জানি। আর কিভাবে সেটা পেলাম, কিভাবে হলো, পুরো ডিটেলস আপনার সাথে শেয়ার করব। এটার পেছনে যে ব্লগটা করেছিলাম সেটার ব্যাপারেও আমি বলবো, পুরো জিনিসটাই আপনার সাথে শেয়ার করব। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে রবিবারে যে ব্লগটা পাবলিশ হবে সেই ব্লগটা দেখতে হবে, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অন্তত আমার কাছে হতে চলেছে, জানি না আপনারা কজন ভালোবেসে দেখবেন না দেখবেন না, আমার কাছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ডিটেলস আমি একদম পুরো নিখুঁতভাবে ডিটেলস যেটুকুনি জানবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে। আজকের ব্লগটা তো অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু অবশ্যই রবিবারের ব্লগটা দেখতে হবে, আমি আগে থেকে যে ব্লগটা প্রমোশন করে রাখলাম যেটা এখনো পর্যন্ত শুটিং হয়নি। তো সব কিছুর জন্যই ওয়েট করছি, আমি নিজেই ওয়েট করছি রবিবারে, মানে শনিবারে পার্টিকুলারলি কী হতে চলেছে।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। এই ব্লগটা হয়তো খুবই ছোট হয়েছে, আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রবিবারের ব্লগটা অবশ্যই দেখতে থাকবেন। টাটা।